মোহাম্মদ আফসারুল আমিন, আমার পিতা ডক্টর মোহাম্মদ ফজলুল আমিন, মাতার নাম হাজরা খাতুন, দক্ষিণ কাঠঠালি পাহাড়তলি চট্টগ্রাম। আমি কলেজ স্কুলের ছাত্র ছিলাম। 1967 সালে আমি এসএসসি পাস করি। 67 সাল থেকে আমি ছাত্রলীগে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হই। তারপরে কলেজ জীবনের শুরুতে তখন বলা যায় 67 সাল আমরা তখন বুঝতে শিখেছি যে বঙ্গবন্ধু সদভা দিয়েছে 67 সালে, তারাই ধারাবাহিকতায় আমাদের যারা সিনিয়র ছিলেন, তখন তো ছাত্রলীগ বলা যেত না, তখন বলতে হতো বিভিন্ন নামে, ছাত্রদের সরাসরি কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনের নামকরণে চলত না, তখন বিভিন্ন নামে চলত যাত্রী, অভিযাত্রী, দিশারি। এই নামগুলিতে চট্টগ্রাম শহরের যে কয়েকটি হাতে গোনা কলেজ ছিল সেই কলেজগুলিতে মূলত বলা যায় যে বর্তমান ছাত্রলীগের মূল জায়গায় সেখান থেকে কর্মকাণ্ড শুরু হয়। এবং আমাদের যারা অগ্রজ ছিল তাদের সাথে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা, 67, 68, 69 গণ আন্দোলন এবং 70 নির্বাচন, এগুলির সাথে তৎকালীন ছাত্র অবস্থায় এগুলিতে কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হই। এবং 70 সালে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্র হিসেবে ভর্তি হই। তারপর থেকে 70 সালের নির্বাচনের পর 71 সালের 7ই মার্চের ভাষণ সারা বাংলাদেশ প্রায়, তখন ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ, বাঙালি জাতি তখন বঙ্গবন্ধুর ভাষণে মানুষ সবাই প্রস্তুত হতে লাগলো যে আমাদের মুক্তি ছাড়া কোনো দ্বিতীয় পথ খোলা নেই। মেডিকেল কলেজে থাকা অবস্থায় তখন আমাদের যারা সিনিয়র ছিল অনেকেই সিনিয়র ছিল, তার মধ্যে আমাদের মাহফুজ ভাই ছিল, ডক্টর মাহবুব, পরে ডাক্তার হয়েছে মাহবুবুর রহমান, আমাদের জাফরুল্লাহ, অনেকেই ছিল। 71 সালের 25শে মার্চ পর্যন্ত চট্টগ্রাম শহরের যেটা মটেল সৈকত বর্তমানে স্টেশন রয়েছে, এটাই ছিল এক সময়ে তৎকালীন নেতা গৌরামত চৌধুরী সাহেবের চট্টগ্রাম শহরের, ওটা ছিল রেস্ট হাউস। এই রেস্ট হাউস থেকে 3রা মার্চ থেকে বলা যায় 71 সালের চট্টগ্রাম শহরের যে নিয়ন্ত্রণ কেন্দ্র, এই চট্টগ্রাম শহরের এই জায়গায় থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গায় 3রা মার্চ থেকে কর্মকাণ্ড শুরু হয়। ওখানে সম্পৃক্ত ছিলাম। 25শে মার্চ রাত্রে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা, 26শে মার্চ সকালে 9টা 10টার সময় এই রেস্ট হাউসে যাই। তখন ছাত্র সংগঠনের সুলতানুল কবির, উনি আমাদের সিনিয়র ছিল, পরে উনি এক পর্যায়ে আমাকে বলে যে উঠো জিপ, গাড়ি জিপে উঠো, একটা ওপেন রোড জিপ ছিল ওনার, গেলাম কলেজের স্কুলের পশ্চিম পারে একটি অস্ত্রের গুদাম, সেখানে উনি সাথে নিয়ে গেলেন। আমরা যাওয়ার পর অনেক লোক, বিশাল লোহার গেট ছিল, সেই গেট ভেঙে ঢুকার পর সেখানে বন্দুক, রাইফেল, বোল্ট ছাড়া এগুলি যা অস্ত্র চলছে জিপ ভর্তি করলাম। পরে আমরা রেস্ট হাউসে আসলাম। আসার পর এরপরে 26শে মার্চের এখানে রেস্ট হাউসের বিভিন্ন কর্মকাণ্ডের পর সেখানে রেস্ট হাউসে কাজ করতে লাগলাম। তবে একটা কথা উল্লেখ করলে না হয়, সেই রেস্ট হাউস থেকে দুপুরবেলা যখন জুবলি রোডে তিন পুলের মাথায় নানার বাড়িতে ভাত খেতে গেলাম, তখন আমি দেখলাম যে সেই রেডিও সেটে বারবার একটা কথা ভেসে আসছে, সেটা হলো আপনাদের রেডিও সেটটা খোলা রাখুন, এখন এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একটা ঘোষণা আসতে পারে। কিছুক্ষণ পরপর এই কথাগুলি ভেসে আসতেছিল। পরে আমি খাওয়ার মুহূর্তে দেখলাম আমাদের একটা বক্তৃতা ভেসে আসলো, কণ্ঠ আসলো এম এ হান্নান সাহেবের কণ্ঠ, যে এম এ হান্নান তখন যে বঙ্গবন্ধু আমাদের সাথে আছে, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছে, বঙ্গবন্ধু গ্রেপ্তার হয় নাই, বঙ্গবন্ধু বিপ্লবী বেতার কেন্দ্র থেকে নির্দেশনা দিয়ে চলছে, আপনারা যার যা কিছু আছে শত্রুর মোকাবেলা করার জন্য আপনারা তৈয়ার থাকুন, পাকিস্তানিরা যেটা বলছে এটা আমাদেরকে দুর্বল করার জন্য, বাঙালিদের মনোবল ভাঙার জন্য যে পাকিস্তানের যে রেডিও থেকে তারা এই অপপ্রচার চালাচ্ছে, আপনারা প্রস্তুত থাকুন, বিভিন্ন সময়ে আপনাদেরকে এই রেডিওটা খোলা রাখুন, আপনাদেরকে নির্দেশনা দেওয়া যাবে।
এরপর থেকে গেছে 26শে মার্চ, আমার যতটুকু মনে পড়ে শুক্রবার ছিল, পরে 26শে মার্চের পরে 2 এপ্রিল, পরও শুক্রবার ছিল 2 এপ্রিল, প্রায় দুপুরবেলা জুমার টাইমে চট্টগ্রাম যখন রেস্ট হাউসে আমরা যখন আনাগোনা করতেছিলাম, তখন শুক্রবার সকালবেলা চট্টগ্রাম শহরের তুমুল যুদ্ধ, সেই ডিডিসি হিল থেকে এবং ফরেস্টের হিল থেকে মুসলিম ইনস্টিটিউটের উপর দিয়া চট্টগ্রাম পোর্ট বিল্ডিং আক্রমণ, সকাল থেকে যুদ্ধ, তুমুল যুদ্ধ, এদিকে আমরা রেজিন বাজারের রেস্ট হাউসের ওই দিক থেকে যার যার নিরাপদে এবং যার যার অবস্থানে যে যেভাবে থাকার কথা সেভাবে অবস্থান নেওয়া হলো। পরে দেখা গেল যে রেস্ট তারা চট্টগ্রাম পোর্ট বিল্ডিং প্রায় জুমার আজানের আগে মুহূর্তে চট্টগ্রাম পোর্ট বিল্ডিং পাকিস্তানের দখল করে নিল। তখন আমরা বুঝে নিলাম যে চট্টগ্রাম শহর এখন যে আজকের থেকে চট্টগ্রাম শহরের নিয়ন্ত্রণ পাকিস্তানিদের হাতে চলে গেলো। উপায় ছিল না চট্টগ্রাম শহরে থাকা, আমি আমার গ্রামের বাড়ির দিকে আমি রওনা হলাম, রেজদিন বাজারে কবরস্থানের গলি দিয়ে এবং রেল লাইন ধরে জামানহাট হয়ে ঈদগাহ যখন আসলাম, ঈদগাহ থেকে মনির চেয়ারম্যানের বাড়ি আসলে তখন আমার পাড়ার লোকে দেখা পেলো যে বাড়িঘর কিছু নেই, বাড়িঘর সব লুটপাট হয়ে গেছে, সেখানে অবাঙালি এবং আর্মিদের দখলে বাড়িঘর, তুমি বাড়িঘরে যেও না। তখন আমি যে জিজ্ঞেস করলাম যে ওই আমাদের এলাকার মানুষ কোথায়, বলে কে কোন দিকে এলে বলা যায় না। 30-31শে মার্চে আমাদের দক্ষিণ কাটুরি উত্তর হালিশহর এই এলাকায়, যেহেতু হালিশহর বিহারি অধ্যুষিত এলাকা ছিল, পিপিআর ক্যাম্প দখল হওয়ার পরপরে এই অবাঙালিরা এবং পাকিস্তান সেনাবাহিনী হালিশহর হাউজিং এস্টেটের বলা যায় উত্তর দিকে, পশ্চিমে, এমনকি এম এ আজিজের বাড়িসহ আমাদের এই এলাকা সহ এই সমস্ত এলাকায় তারা আক্রমণ করে, এই আক্রমণের মুখে প্রথম দিন আমাদের বাড়িতে আমার দাদা হয় দুজন তো হত্যা করে, একজন ছিল খাইরুজ্জামান চৌধুরী, উনি তৎকালীন মেম্বার ছিল, আরেকজন ডিপিআরের সদস্য ছিল, উনি প্রায় অবসরে চলে আসছিল, আমার এক পা ওনার কাটা ছিল ডায়াবেটিসের কারণে, ওনাকে হত্যা করা হয়েছে, তার নাম হলো জাকেরুল হক। এবং তার পরের দিন আমাদের এবারের বয়োজ্যেষ্ঠ যে ফজল আহমদ মুন্সি, উনি ব্যবসায়ী ছিলেন, উনি যখন ওনার চলে যাচ্ছিলেন নিরাপদ জায়গায় উত্তর কাটলির দিকে, আমাদের পশ্চিমে যে রেললাইন আছে সেই রেললাইনে হত্যা করা হয়েছিল, 2-3 দিন পরে হবে। তা আমি ওনার ডেড বডিটা উঠানোর সময় আমি সেখানে নিজেও আসছিলাম, সেই রেললাইনের উপর ওনার হাতের মধ্যে ওনার বালিশটা ধরা, বালিশটা কাট কেটে ফেলছে, অবাঙালিরা মনে করছিল উনি টাকা পয়সা বালিশের ভিতরে লুকিয়ে নিয়ে যাচ্ছে, উনি এক কাত হয়ে পড়ে আছে, মাথায় প্রচণ্ড বিশাল একটা ওনার আঘাত, ধারালো অস্ত্রের আঘাত ছিল, এবং ওনার ডেড বডিটা অনেক পিঁপড়ে টিপড়ে ধরেছে। ওই দিন উনি ওনাকে যেদিন হত্যা করা হয় সেদিন চট্টগ্রামের আমাদের এই উত্তর হালিশহ দক্ষিণ কাটুলির চর অঞ্চল দিয়া যারা নিরাপদে উত্তরমুখী ছিল, সীতাকুণ্ড মিরেশ্বরের দিকে যাত্রা ছিল, সেদিন অগণিত পুরুষ, মহিলা, শিশু অনেককে হত্যা করা হয়েছিল। তার মধ্যে পরবর্তী আমি যখন কলেজের স্কুলের ছাত্র ছিলাম তখন একজনকে চিনতাম, তার পিতা ছিল বন্দর হাই স্কুলের প্রধান শিক্ষক, তার ছেলে মেয়ে তার ওনার সবাই যাচ্ছিল, তো তাদের মধ্যে দুই ভাই তারা বড় ভাই এবং তার ইমিডিয়েট ছোটটা তারা অনেক আগে ছিল, তার মা বাপ ভাই বোনের চেয়ে অতিক্রম করে চর অঞ্চল দিয়ে তারা অনেক দূর চলে গেছিলো, তারা ঘেরাওতে পড়ে নাই, কিন্তু বাকিরা ঘেরাওতে পড়ে তাদের সবাইকে হত্যা করা হয়েছিল। এই দু ভাইয়ের মধ্যে একজন ব্রিগেডিয়ার হয়েছিল, যে ব্রিগেডিয়ার হয়েছিল সে এখন অবসরে আছে, ঢাকা বাড়িদারা ডিওএইচএসে তার বসবাস করে, তার বাড়ি মিরেশ্বরে, আর একজন ডাক্তার হয়েছিল, ডাক্তার ফারুক, সে শিশুরোগ বিশেষজ্ঞ, সে বোধহয় এখন মিরেশ্বরের দিকে একটা ক্লিনিক দিয়ে আছে। তখন আমি যে ডাক্তার লাইলা, যিনি তৎকালীন চট্টগ্রাম শহরে মহিলা ডাক্তার হিসেবে খুব পরিচিত ছিল, আমার ফুফুর বাড়ি, সেখানে ওই রাত্রে আশ্রয় নিলাম। পরের দিন পিতামাতার খোঁজে বিভিন্ন পথ হয়ে আসলাম ফজলদারহাট, সেখানে পিতামাতার দেখা হলো, পরনে কেবল যার যার গায়ে যা কাপড় চোপড় ছিল তা। এরপরে আমি আবার তাদের
হাতে কোনো টাকা পয়সা তেমন ছিল না, সবকিছু লুটপাট হয়ে গেছে। আবার আমাকে চট্টগ্রাম আসতে হলো, আমি আবার টাকার খোঁজে চট্টগ্রাম শহরের দিকে আসলাম। সে পরের দিন আমি দেওয়ানহাটের সেই আমার পিতার চেম্বার থেকে অনেক খোঁজাখুঁজি করে হাজার দশেক টাকা নিয়ে আবার ফৌজদারহাটের দিকে পরের দিন রওনা হলাম। দেখলাম যে ওনারা নাই, ফৌজদারহাট ওনাদেরকে পাওয়া গেল না, ওনারা হাটাদারি হয়ে রাউজান চলে গেছে। এই টাকা দেওয়ার জন্য আবার রাউজান চলে গেলাম দুই দিন পর। পরবর্তী পর্যায়ে যাই হোক, তখন রাউজান যাওয়ার দু তিন দিন পরে রাউজান ফল করে গেল। পরে সেখান থেকে কোনো কানেকশন পেলাম না, কে কোন দিকে যাচ্ছে মানে কোনো দিক নির্দেশনা বুঝতে পারলাম না। পরে সেখানে সেই রাউজানে সময় কাটাতে হলো, সীমান্তে যে অতিক্রম করা বা সেখানে যাওয়ার সেই দিকেরও কোনো চেইন খুঁজে পেলাম না। পরে জুনের শেষের দিকে আমি চট্টগ্রাম শহরে আসার পর আমার মেডিকেল কলেজ জীবনের বন্ধু, পরবর্তীতে তারা একজন প্রিন্সিপাল হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজে, ডাক্তার ওহাব প্যাথোলজির প্রফেসর হয়েছিল। এরপরে আরেকজন হলো হুমায়ুন, এই দুজন আমাকে খুঁজে বের করলো। আমি তখন একটা জায়গায় ছিলাম, তখন বললো যে মাহফুজ ভাই খবর দিয়েছে, চলো মাহফুজ ভাইয়ের সাথে দেখা করতে যাই। আমরা লোকের মুখে শুনেছি জুনের মাঝামাঝি অথবা জুলাইয়ের প্রথম দিকে আমার আব্বার ছোট ভাই মোহাম্মদ আমিন, উনি উত্তর কাট্টলিতে মুন্সিপাড়ায় ওনার পরিবার পরিজন নিয়েছিল, উনি আমাদের বাড়িঘর দেখতে আসছিল। তখন এখানে অবাঙালিদের ঘেরার মধ্যে পড়েছিল, মিলিশিয়া বাহিনী ছিল, এখান থেকে ঘেরাও করে ওনাকে নিয়ে গেছিল এবং ওনাকে চট্টগ্রাম বন্দরে বিভিন্ন কাজ করিয়েছিল। পরে আমাদের এই পাড়ার উত্তরালী শহরের একজন লোক, যে উনি ওয়াসাতে চাকরি করত, সালি আহমদ নাম, ওনাকে ফকিরহাটের মধ্যে বাসে পেয়েছিল। তো আমার চাচা দুই হাত বন্দি ছিল, কেবল মুখ দিয়ে বলতেছিল যে আমার আত্মীয় স্বজনকে খবর দিও, আমাকে তো নিয়ে আসছে। পরবর্তী পর্যায়ে আমার আব্বার এই ছোটো ভাইকে আমরা আর পাই নাই এবং ওনার লাশ কোথায় আর কেউ জানে না, আমাদের জন্য আজ পর্যন্ত অজ্ঞাত রয়ে গেল। মাহফুজ ভাইয়ের সাথে দেখা করতে তখন গেলাম, আমার মনে পড়ে সেই চকবাজারের সবুজ হোটেলের একটু পূর্ব দিকে এরাবিয়ান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের জাস্ট পশ্চিম পাশে একটা ডোবা ছিল, একটা ভাঙ্গা রাস্তার থেকে পরিষ্কার দেখা যায় একটা ভাঙ্গা ঘরের মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো। সেখানে দেখলাম যে আমাদের মেডিকেল কলেজের বড় ভাই মাহফুজ সাহেব বসা আছেন এবং সেখানে আরামসে এমিনিশন দেখলাম। এই দেখার মধ্যে দিয়ে উনি আমার বলে যে কাজ করবা, দেশের জন্য যদি কাজ করো তাহলে এদের সাথে মিলে কাজ করো, প্রচারের একটা বিষয় রয়ে গেছে, ওহাবদের সাথে মিলেমিশে কাজ করো। ওহাব, হুমায়ুন, আলী আহমদ মোল্লা, তারা আমার মেডিকেল কলেজের মতো, তাদের সাথে যে প্রচারের কথা উনি বললেন, তখন সে প্রচারের যায় উনি দায়িত্ব দিলেন। আমরা এই চারজনেই মূলত খুব ক্লোজলি আমরা স্বাধীনতা যুদ্ধের সময় এই পত্রিকার কাজটা আমরা করলাম ওনার নির্দেশনায়। মাঝে মধ্যে আমাদের কাছে এপার বাংলা ওপার বাংলার পত্রিকাও আসত। এইগুলি স্বাধীনতা প্রিয় মানুষ যারা আছে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের মানুষ যারা আছে, সেখানে আমাদের কাজ ছিল বিলি বন্টন করা। এই নিয়ে প্রচারের কাজটা আমাদের উপর মূলত দায়িত্ব ছিল এবং ওনার নির্দেশে আমরা সেই কমার্স কলেজ রোডে গরিবুল্লাহ মাতব্বর নিবাস, কবির তরুণ বলে একটা গেট ছিল, পরবর্তী মাতব্বর নিবাস, গরিবুল্লাহর বাড়িতে মুক্তিযোদ্ধাদের শেল্টার ছিল। মুক্তিযোদ্ধারা যখন অনেক আসতেছিল তখন ওহাব, আলী আহমদ মোল্লা, আমরা মিলে সেখানে কাটা বটগাছ যেটা আছে তার পশ্চিম দিকে একটা বাড়ি মালিক থেকে নিয়েছিলাম, সেখানে মুক্তিযোদ্ধাদের শেল্টার করেছিলাম। প্রসঙ্গে বলে রাখা ভালো যে যেই দিন ইন্সপেক্টর রফিক মারা গেল পাকিস্তানিদের সম্মুখ সমরে এবং শফিউল বশর সেদিন আঘাতপ্রাপ্ত হয়ে গ্রেপ্তার হয়েছিল, সেই দিন ওই শেল্টারগুলি প্রায় ওই যে কাটা বটগাছের পশ্চিমে কেন জানি আমাদের মধ্যে থেকে একজন মধ্যে বিট্রে করেছিল, সেদিন ওইটা ঘেরাও হয়েছিল। ভাগ্যিস কোনো মুক্তিযোদ্ধা সেদিন তাদের রেডে পড়ে নাই, সেখান থেকে কেউ ছিল না সেই দিনের বেলা সেদিন সেখানে। পরের দিন আলী আহমদ মোল্লা ল্যান্টা ফকিরের মাজারের উত্তর দিকে একটা মসজিদ আছে, সে মসজিদের ভাড়াঘর থেকে সে গ্রেপ্তার হয়েছিল। তার আগে একদিন ভোরবেলা
সাড়ে ছয়টা কি পৌনে সাতটার দিকে আমার কাছে হুমায়ুন আসলো, যে বলল যে অ্যাপ্রোন নাও আর আইডি কার্ডটা নাও, বইপত্র নাও, মেডিকেল কলেজে যেতে হবে। মেডিকেল কলেজে যেতে হবে তখন কেন বলে হ্যাঁ মেডিকেল কলেজে যাওয়া লাগবে। পরে পশ্চিম গেটে গেলাম, সেখানে দেখলাম যে ওয়াহাব আলী আহমদ মোল্লা এবং আমাদের ব্যাচমেট জাহাঙ্গীর কবির, সে বিএলএফ এর থেকে সে দেরাদুনের প্রশিক্ষণপ্রাপ্ত, তার সাথে প্রথম দেখা। তো ওখানে গেলাম, ওখানে যাওয়ার পর বলা হলো যে তখন জাহাঙ্গীর কবির আমাদেরকে বললো, আমরা পশ্চিম গেট দিয়ে ঢুকা, আমাদের বললো যে 5 নম্বর ওয়ার্ড নুরুল্লাহ সাহেবের ওয়ার্ডে যেতে হবে, সেখানে সালাউদ্দিন কাদের একটা গুলি খেয়ে শুয়ে আছে, সেটা রেকি করতে হবে, রেকি করার জন্য সেখানে যেতে হবে। তখন আমরা চারজন, আমরা হলাম মূলত প্রচার, প্রচারের কাজে কাজে মাহফুজ ভাইয়ের দায়িত্ব দেওয়া, এটাই ছিল আমাদের কাজ। কিন্তু এই কাজ তো আমাদের জানার কথা না, কিন্তু আমাদের কিছু বুদ্ধি দিল জাহাঙ্গীর কবির, যেহেতু সে বিএলএফ এর প্রশিক্ষণপ্রাপ্ত। জাহাঙ্গীর কবিরের বুদ্ধির মতো আমরা সেই দিন 5 নম্বর ওয়ার্ডে গেলাম, ভিন্ন ভিন্নভাবে চারজনকে চারদিকে দায়িত্ব দিল, দুইজনকে দুই বারান্দা, উত্তর দক্ষিণের বারান্দা, একজনকে দিল যে নার্স এবং মহিলার দিকে, আর আমাকে দেওয়া হলো ঢুকার পথে যেখানে প্রফেসর বসেন এবং যেখানে পেন্টি রুম, যেখানে রেজিস্টার এবং সিএ রুম, সেই বারান্দাটা আমাকে দেওয়া হলো। আমরা আলাদা আলাদাভাবে অ্যাপ্রোন পরে বইয়ে হাত বইপত্র নিয়ে সেই জায়গায় আমরা গেলাম, দেখলাম যে হ্যাঁ ঠিকই আমার ভাগে পড়লো সালাউদ্দিন কাদের, হাফ প্যান্ট পরা, পশ্চিম দিকে পা দেওয়া, লোহার খাটে শুয়ে আছে মাথার নিচে হাত দিয়ে, রানের উপরে, অর্থাৎ বলা যায় অনেকটা বলা যায় অন্ডকোষের কাছাকাছি তার একটা ব্যান্ডেজ দেখলাম, সেটা হলো যে যে বাম বাম অন্ডকোষের মাস্ক পাশে তার এখানে একটা ব্যান্ডেজ আছে, সেই ব্যান্ডেজটা দেখে উজিং হচ্ছে, অর্থাৎ রক্তকরণ হচ্ছে, সে শুয়ে আছে। এবং আমি আমার যা দেখার আমি দেখতেছি, যেভাবে আমাদেরকে বুদ্ধি ভরসা জাহাঙ্গীর কবির দিয়েছে, জাহাঙ্গীর কবির আমরা চারজন চার জায়গায় ঘুরতেছি, জাহাঙ্গীর কবির সে তার মতো এসা 5 নম্বর ওয়ার্ড রেখি করে চলে গেল। এবং রেখি করে চলে যাওয়ার পর আমরা আবার পূর্ব গেটে আমরা গেলাম, আলাদা আলাদাভাবে বলে যে বিকালের দিকে আসো, 4টার দিকে আমরা আয়সা দেখবো। কেন আসতে বললো, আবার আসলাম, আয়সা দেখলাম যে যার যার যেভাবে দায়িত্ব ছিল, আমরা দেখলাম যে তখন আর সালাউদ্দিন কাদের সেখানে নাই, তাকে সিএমএসি নিয়ে চলে গেছে। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা ছিল যে আমাদের যেহেতু প্রচারে ছিলাম, সে প্রচারের কারণে আমাদেরকে 71 সালে রমজানের দিনে কিছু লিফলেট প্রিন্ট করা হলো, সেখানে লেখা ছিল যে ঈদ উৎসব বর্জন করো, বাংলাদেশ স্বাধীন করো। আমাদেরকে পরামর্শ দেওয়া হলো যে মাহফুজ ভাইয়ের তরফ থেকে যে এগুলি নিউ মার্কেট, রেজিন বাজার, স্টেশন রোড, বক্সিরহাট আর আন্দরকিল্লা, তৎকালীন আমাদের যেখানে যেখানে ঈদের মার্কেট আছে ওই সমস্ত মার্কেটে এগুলি ইয়ে করতে হবে। আমরা নিউ মার্কেটের 3টা খোপ আছে, আমরা অ্যাট এ টাইম নিউ মার্কেটের 3 তলার থেকে লিফলেটগুলি ছেড়ে দিয়েছিলাম। টাইমিং ছিল হুমায়ুন এক জায়গায়, ওয়াহাব এক জায়গায়, আমি এক জায়গায়, আর আলী আহমদ মোল্লা ছিল সে রাউন্ডের মধ্যে, কোনো সেনাবাহিনীর কোনো লোকজন কোনো মুভমেন্টে আসছে কি না। ওই 3 তলার যে ছিদ্র কতগুলি আছে 3টা কর্নারে উপর থেকে ছেড়ে দিলে, সিঁড়ি দিয়ে ছেড়ে দিলে গেলে পড়ছে, সেখান থেকে আমরা আমাদের বেবিডিক্সি ছিল, বেবিডিক্সির মধ্যে 3 জন বসতাম, 3 জনের মধ্যে যে একেবারে ড্রাইভারের পিছনে মাঝখানে যে ছিল তার দায়িত্ব ছিল পিছনের দিকে তাকানো, কোনো সেনাবাহিনীর গাড়িটি আছে কি না, ডাইন পাশে তার দায়িত্ব ছিল সামনের দিকে তাকানো, একেবারে বাম পাশে যে ছিল পায়ের নিচে চাপা দেওয়া লিফলেটগুলি একটা একটা ছেড়ে ছেড়ে যাওয়া, বেবিডিক্স আস্তে আস্তে চলবে। আমরা স্টেশন রোড, এনায়েত বাজার, আন্দরকিল্লা, টেরি বাজার, লালদিঘির পার্ক, যে সমস্ত জায়গাগুলি তৎকালীন আমলে ঈদ উৎসবের জন্য কেনাকাটার জায়গা ছিল, এই সমস্ত জায়গায় আমরা এই লিফলেটগুলি তখন বিতরণ করেছিলাম এই রমজানের সময়। পত্রিকাগুলি আসলে পত্রিকাগুলি কোনো সময় আমার বাসায় রাখতাম বিভিন্নভাবে, মাঝে মধ্যে হুমায়ুনের জায়গায় হুমায়ুনের কাছে রাখা হতো, মাঝে মধ্যে আলী আহমদ মোল্লার কাছে, মাঝে মধ্যে ওয়াহাবের সেই মাদার বাড়ি সে নিয়ে যেত, এক এক সময় এক একজনের কাছে এগুলি রাখা হতো। তো মূলত আমাদের এই যে প্রচারটাই মূল ছিল, 2-3টা শেল্টারের মধ্যে মাহফুজ ভাইয়ের নির্দেশে বিভিন্ন সময় যোগাযোগের জন্য যেতাম, সেখানে
আমার মনে পড়ে আমার সাথে পরিচয় হয়েছিল মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সালাউদ্দিন সাহেব, ওনার বাড়ি সীতাকুণ্ড। তারপরে সন্দীপের একজন ছিল, ওনার নাম জাফর ছিল, সে কৃষি বিশ্ববিদ্যালয়ে গরিবুল্লার বাড়িতে এরা প্রথম থাকতো। তারপর মাহফুজ ভাইয়ের ছোটো ভাই নাম হলো ফয়েজ, ওনার ছিল, আরও অনেকে ছিল, বহু সব নাম তো মনে থাকার এই এতদিন পরে সম্ভব না। যখন যেদিন প্রথম তেসরাই ডিসেম্বর না 6ই ডিসেম্বর যে বোমা নিক্ষেপ হলো, সিআরবির যে আর্মি পাকিস্তান আর্মিদের যেটা ওয়্যারলেস হেডকোয়ার্টার ছিল সেদিন আমি কাজী দৌড়িতে, তখন ওই হুমায়ুনদের সাথে বা ওয়াহাবদের সাথে আমাদের যে কাজগুলি ছিল সে কাজগুলি নিয়ে, তখন তো শেষ মুহূর্ত, তখন তো আর প্রচারের কাজ নয়, তখন তো হলো যে সম্মুখ সমরের কাজ। 16 তারিখ বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলল, 16 তারিখ রাত্র তো কারফিউ দিল। কারফিউর মধ্যে তো তখন তারা সেনাবাহিনীরা ক্লোজ হয়ে গেল। 17 তারিখ সকাল থেকে আমরা এই চট্টগ্রামের স্বাধীনতার প্রথম আমরা ইয়ে পেলাম, স্বাধীন দেশ দেখলাম 17ই ডিসেম্বর সকালবেলা। 17 তারিখ তারা আত্মসমর্পণ করেছিল। বর্তমান বাংলাদেশের সবচেয়ে আশ্চর্যজনক হলো যে বঙ্গবন্ধু শাহাদত বরণের পর এই বাংলাদেশের যে চিত্র, এই চিত্র আসলে এই বাংলাদেশের নিয়ন্ত্রণ, কেউ যদি বলে যে কোনো বাঙালির হাতে ছিল, আসলে কোনো বাঙালি না, পাকিস্তানের আইএসআইয়ের হাতে চলে গেছিল। কারণ আইএসআইয়ের নিয়ন্ত্রণেই তো ফারুক রশিদের তাদের কর্মকাণ্ড এবং যারা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বিভিন্ন অফিসাররা, তারা তো পাকিস্তানিদের হয়ে কর্মকাণ্ডটা করেছিল। এই যে সেই দিন থেকে এই বাংলাদেশ ছিল আইএসআই অর্থাৎ পাকিস্তানের যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের নিয়ন্ত্রণে, এই নিয়ন্ত্রণের ধারাবাহিকতা প্রায় চলল 96 সাল পর্যন্ত। এবং 96 সালের পরেও যে তাদের থেকে মুক্ত হয়েছে তা নয়, 96 সালও থেকেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী হলো, তারপরও এই যে যে 96 সাল থেকে 2001 যে অঘটনগুলি ঘটেছিল, যদি বলি গোপালগঞ্জের সেই বোমার কথা, যদি বলি সে মুফতি হান্নানের কথা, এই প্রশিক্ষণ, এই বুদ্ধি, এই টেকনিকগুলি পাকিস্তানের সেনাবাহিনী বা পাকিস্তান ইন্টেলিজেন্সের কাজ। তারাই তো মূলত গোলাম আজম, মতি রহমান নিজামি এই বাংলাদেশে পাসপোর্টবিহীন অবস্থায় জিয়ার আমলে তাদেরকে প্রেরণ করেছে। কেউ যদি বলে যে সেক্টর কমান্ডার জিয়াউর রহমান যে 75 সালে মার্শাল ল জারি করে নাই, কিন্তু শক্তি তো সেও ইনভলভ ছিল পাকিস্তানিদের সাথে। সব কিছু মিলিয়ে আজকের 2016 সালের যে শিবিরের আস্ফালন, বা আজকে 2016 সালে যদি বলি যে গুলশানের ঘটনা, শোলাকিয়া ঈদের জামাতের ঘটনা, সেখানেও এই অস্ত্র যা ব্যবহার হয়েছে, টাকা যা লেগেছে, প্রশিক্ষণ যা দেওয়া হয়েছে এবং অর্গানাইজ যারা করেছে, সেখানেও পাকিস্তানিরা, অর্থাৎ 71 সালে পাকিস্তানিরা মুসলিম লীগ জামাত তাদেরকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, গাড়ি দিয়ে, বুদ্ধি দিয়ে, প্রশিক্ষণ দিয়ে 71-এ আমরা যে 30 লক্ষ শহীদ হওয়ার পরও আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু আজকের দিনে যেটা হচ্ছে সেখানেও ওই জামাতিদের উত্তরসূরিরা, শিবিরের ছেলেরা, জামাত ইসলামের লোকজন পাকিস্তানিদের সহায়তায় আর্মস, এমিনেশন, মানি, টেকনিক সমস্ত কিছুই তাদের দ্বারা পরিচালিত হচ্ছে। কাজে আজকের দিনের মূল্যায়ন হলো দেশ দীর্ঘ 45 বছর পরে দেশের অনেক অগ্রগতি হয়েছে। আমি আমাদের দেশের মানুষের উন্নয়নের কথা বলি, যদি বলি আমাদের দারিদ্র সীমার কথা বলি, যদি বলি দেশের অর্থনৈতিক উন্নয়নের কথা বলি, দেশের রপ্তানি আমদানির কথা যদি বলি, সব কিছু মিলিয়ে আমরা 45 বছরে আরও বেশি যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি। কিন্তু এখন যেটা প্রয়োজন সেটা হলো 71-এর ভাবধারায় স্বাধীনতার আগে ছাত্রলীগ, শ্রমিক লীগ, যারা ছাত্র সংগঠন, যুব সংগঠন যারা করেছিল, বাঙালি জাতীয়তাবাদের যে দীক্ষা নিয়েছিল, সেই বাঙালি জাতীয়তাবাদের দীক্ষা আরও মজবুতভাবে এটা রাজনৈতিকভাবে আমাদেরকে তৈরি হতে হবে। তাহলে বাংলাদেশের এখন যে অগ্রযাত্রা, সে অগ্রযাত্রা রোধ করার কোনো সুযোগ 71-এর জামাত ইসলামের উত্তরসূরিরা যে চিন্তা চেতনা নিয়ে 2016 সাল চিন্তা করতেছে, সেটা পুনরায় 71 সালের মতন তারা
পরাজিত হবে কিন্তু আমাদের ঐক্যবদ্ধতা এবং জাতীয় চেতনাকে শাণিত করতে হবে।